আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওয়াটারমেলন মজিত বা ওয়াটারমেলন মোহিত। ওয়াটারমেলন মজিত বানানোর জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে ওয়াটারমেলন, লেমন স্লাইস করে কাটা, এখানে লেমন স্লাইস করে কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য, পুদিনা পাতাও ডেকোরেশনের জন্য, একটা ওয়াটারমেলন ফালিও নিয়েছি ডেকোরেশনের জন্য, এখানে পুদিনা পাতা নিয়েছি, এখানে লেবু কেটে নিয়েছি, সামান্য চিনি দেবো এই জন্য চিনি নিয়েছি, এখানে ব্ল্যাক সল্ট আর আইস। ওয়াটারমেলন প্রথমে গ্লাসে দিয়ে দেব সামান্য, এরপর লেবু দিয়ে দেব, পুদিনা পাতা দিয়ে দেব। এখন এটা ম্যাশ করতে হবে, এখন এটা এভাবে ম্যাশ করে নিতে হবে, হালকা ম্যাশ করে নেব যাতে সামান্য একটু রসটা বের হয়, পুদিনা পাতা লেমন ফ্লেভারটা বের হয়। এর জন্য আইস দেব, লেমন স্লাইস দেব, ওয়াটারমেলন দেব, এবার আবার এখন আবার আইস দেব, আবার লেমন, আবার পুদিনা পাতা, আবার আইস, আবার এখন দিতে হবে ওয়াটারমেলন। সামান্য একটু সুগার, সামান্য পরিমাণে ব্ল্যাক সল্ট, এখন পানি ঢেলে দিতে হবে। পানিটা আপনারা নর্মাল টেম্পারেচারও নিতে পারেন, আবার ঠান্ডা ঠান্ডা ফ্রিজের পানিও নিতে পারেন। ওয়াটারমেলন ফালি দিয়ে সাজিয়ে দেব, ওয়াটারমেলন ফালি পুদিনা পাতা আর লেবুর স্লাইস দিয়ে এভাবে সাজিয়ে দেব। তৈরি হয়ে গেল ওয়াটারমেলন মজিত। এটা আপনারা ইফতারে খেতে পারেন কিংবা সামারে খেতে পারেন, গরম এখন অনেক গরম পড়েছে জাপানেও, বাংলাদেশেও হয়তো এখন অনেক গরম, এটা আপনারা খেতে পারেন, এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, আল্লাহ হাফেজ।